ফের বাইক দুর্ঘটনা মুর্শিদাবাদে, এবার দুর্ঘটনার স্থল সুতি। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত একজন। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। সুতিতে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের, গুরুতর আহত আরও একজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সুতির বহুতালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় বৈষ্ণবডাঙ্গা এলাকার বাসিন্দা হাব্বুল শেখের। গুরুতর আহত হন কাদুয়ার বাসিন্দা পিন্টু ঘোষ। তাকে বহুতালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কিভাবে দুর্ঘটনা ঘটল, বাইকের গতি কি কাল হলো, খতিয়ে দেখছে পুলিশ। মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, তো যে মারা গেছে তার নাম হচ্ছে হাব্বুল শেখ, আর যে আহত হয়েছে তার নাম হচ্ছে পিন্টু ঘোষ। হ্যাঁ, যিনি মারা গেছেন তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে বৈষ্ণবডাঙ্গা। আর যিনি আহত হয়েছেন তার বাড়ি? যিনি আহত হয়েছে তার বাড়ি হচ্ছে কাঁদোয়া। মেহেদী হাসানের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।